নমস্কার, আজকের ভূতের গল্প প্রচিৎ গুপ্তর রচনা একটি চুরির ঘটনা। রামহরি গর্ত দিয়ে মাথাটুকু ঢুকিয়েই থমকে গেল। ইজি চেয়ারে ও কে ঘুমিয়েছে? বাড়ির গৃহকর্তা সীতানাথ কবিরাজ না? তাই তো মনে হচ্ছে, কিন্তু তা কি করে হয়? বাড়ির কর্তা এখানে ঘুমোবে কেন? 72 বছরের সীতানাথ কবিরাজের চেহারা এখনও শক্ত সমর্থ। দেখলেই বোঝা যায় নিশ্চয়ই একসময় গঙ্গার ঘাটে মাটি মেখে কুস্তি প্র্যাকটিস করতেন। নিদেন পক্ষে পাড়ার ব্যায়ামাগারে ডাম্বেল তো ভাজতেনি। এক মাথা পাকা চুল, পরনে লুঙ্গি আর ফতুয়া, অন্ধকারে ফতুয়ার রং বোঝা যাচ্ছে না, তবে হাতের ইয়াব বড় বড় গুলি, চওড়া কবজি বোঝা যাচ্ছে। হাত দুটো রাখা ইজি চেয়ারের হাতলে, মাথা ঝুঁকে আছে বুকের ওপর। রামহরি গর্ত দিয়ে গলাটা আরেকটু বাড়ালো। ঘর অন্ধকার, তাতে কোনো সমস্যা নেই, 42 বছর অন্ধকার লাইনে কাজ কারবার, অন্ধকারে সমস্যা হয় না। খানিকক্ষণ তাকিয়ে থাকলে চোখ সওয়া হয়ে যায়। ছোটবেলায় ট্রেনিংয়ের সময় ওস্তাদ বলেছিল, চোর হতে গেলে এটাই সবচেয়ে বড় শিক্ষে, অন্ধকারকে অন্ধকার ভাবলে চলবি নি, ভাবতে হবে কম আলো, কম আলোতে দেখবার কায়দা জানতে হবে, চোখ ছোট করে মণিকে বড় করে নিতে হবে, ক্যামেরা লেন্সের মতো, এতে আলো বেশি ঢুকবে। রামহরি এবার গর্ত দিয়ে শরীরটাকে আলতো করে টেনে ঘরে ঢুকিয়ে নিল। শীত মাপ মতোই কাটা হয়েছে, না হালকা না টাইট, কোমর একটা মোচড় মারলেই গোটা শরীরটা বেরিয়ে আসছে। রামহরি বসল থাবা গেড়ে, এটাই নিয়ম। শীত কেটে ঢুকলে শীতের সামনে কিছুক্ষণ বাঘের মতো থাবা গেড়ে বসে থাকতে হয়, মনে মনে শীত সন্তুষ্টির মন্ত্র পড়তে হবে। মন্ত্র এই রকম, নম নম শীত মম, তুমি মম গুরু সম, যদি কোনো ত্রুটি করি নিজ গুণে কোরো ক্ষম, পলায়ন পথ মম থাকে যেন মনে তম, এই মোর প্রার্থনা মাথাকুটি শততম। শীত সন্তুষ্টির এই মন্ত্র 3 বার আওড়ালে তবে শীত খুশি হবে, পালাবার সময় অসুবিধে হবে না। শীত কেটে অন্যের ঘরে ঢোকা যত সহজ, পালানো ততই ঝামেলার। চুরির পর শীত কোথায় আছে মনে থাকে না, ঘর গুলিয়ে যায়, দেওয়াল ঠাহর হয় না। ট্রেনিংয়ের সময় ওস্তাদ বলেছিল, শীত হলো জীবনের মতো, একবার জাঁতাকলে পড়ে গেলে রক্ষে নাই, শীত খুঁজে না পেলে বের হওয়ার পথ পাবি নি। এই কারণে মন্ত্র পড়ে শীতকে খুশি রাখা নিয়ম। সীতারাম কবিরাজের ইজি চেয়ার এখন রামহরির থেকে মাত্র কয়েক হাত দূরে। রামহরির কাছে টর্চ আছে, কোমরে গোজা, লম্বা সরু হাতলের টর্চ, একে বলে চোর স্পেশাল টর্চ, একসঙ্গে দুটো কাজ করে, আলো দেয়, আবার কেউ ধরতে এলে মাথায় বাড়িও দেওয়া যায়। রামহরি ইচ্ছে করলেই টর্চ জেলে দেখে নিতে পারে ইজি চেয়ারে হাফ বসা হাফশোয়া মানুষটা কেমন ঘুমোচ্ছে, গভীর না হালকা, থাক যেমন খুশি ঘুমোক। রামহরি উঠে দাঁড়ালো, এই ঘরটা কি ঘর? এই ঘর কি বাড়ির ভাড়ার ঘর? তা কি করে হয়, গৃহকর্তা বাড়ির ভাড়ারে কেন শোবেন? তিনি শোবেন শোবার ঘরে, কথা ছিল সেই শীত কাটা হবে ভাড়ার ঘরে, তবে কি শীত ভুল ঘরে কাটা হয়ে গেল? 7 দিন ধরে রামহরি এই বাড়ির চারপাশে ঘুরেছে, একেই বলে রেইকি করা। রেইকি করা ফিল্ম লাইনের চালু কথা, এর মানে হলো কোনো জায়গায় শুটিং করার আগে সেখানে গিয়ে জায়গাটা ভালো করে দেখে জেনে নেওয়া, যাতে কাজের সময় সমস্যা না হয়। চোরেদেরও রেইকি লাগে, ফিল্ম শুটিংয়ের জন্য লাগে না, চুরির জন্য লাগে। যে বাড়িতে অপারেশন সে বাড়ি সম্পর্কে জানা বোঝা লাগে। কটা দিন ঘুরঘুর করে এ বাড়ি সম্পর্কেও সব খবর জেনেছে রামহরি, খবর জেনেছে পাড়ার মুদির দোকান থেকে, ধোপার কাছ থেকে, বাড়ির উল্টো দিকে বসা মুচির কাছ থেকে, এমনকি যেসব ফেরিওয়ালা নিত্য এই পাড়া যাতায়াত করে তাদের কাছ থেকে। তারপর দিন রাতে দুদফায় বাড়ি ঘিরে চক্কর দিয়েছে, কোথায় সদর কোথায় খিড়কি সব সরেজমিনে দেখতে হয়েছে, দেখতে হয়েছে বাড়ি ঘেরা পাঁচিলের মাপ, ছাদে উঠবার কার্নিশের হাইট, দিনে কোন দরজা বন্ধ থাকে রাতে খোলা থাকে কোন জানলা, চুরিতে বেরোনো কি চারটিখানি কথা।
খবর জোগাড় করে 10 দিন আরে পথ মারায়নি রামহরি। ওস্তাদ চোরেদের এটাই নিয়ম, একবার যে বাড়ির খবর নিয়েছ 10 দিন সে বাড়িমুখো হবে না। পাড়ার লোকের মুখ চেনে যাওয়ার ভয় থাকে, ছিচকেদের এই বুদ্ধি নেই, তারা ভুল করে এবং ধরা পড়ে। বাড়ির গৃহকর্তা সীতানাথ কবিরাজ মানুষ, বয়স 72, একা থাকেন, নিজের রান্নাবান্না নিজেই করেন, একসময় টাকা পয়সা উপার্জন করেছেন বিস্তর। আনন্দ সংবাদ হলো মানুষটা হাড় কিপটে, ফলে জমিয়েছেন অনেক আর সব রেখেছেন বাড়িতেই। ব্যাংক পোস্ট অফিসে তার বিশ্বাস নেই, বলেন আমার টাকা অন্যের কাছে রাখতে যাবো কেন, কোন আক্কেলে, ব্যাংকই তার টাকা আমাকে রাখতে দেয়। এই বাড়ি হলো চুরির জন্য একেবারে গুড বয় বাড়ি, এখানে থাকার মধ্যে রয়েছে একা একটা বুড়ো আর গাদাখানেক টাকা, এ তো নর্মাল গুড বয় বাড়ি নয়, ভেরি গুড বয় বাড়ি। বাড়ির যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসবার ক্ষমতা থাকত, এ বাড়ি ডাক্তার ইঞ্জিনিয়ার দুটোই পেত। রামহরি আরও খবর জোগাড় করল, সীতানাথ কবিরাজ রাতে ঘুমোতে যান 9টায়, সেই দিক থেকে হিসেব করলে রাত একটা গভীর ঘুমের সময়, একটায় শীত কেটে ঢুকতে পারলে 3টের মধ্যে কাজ শেষ, শীতপথে আবার শুরু করে বেরিয়ে এসো। একতলা বাড়িতে চুরির প্রক্রিয়া শেষ করতে এতটা সময় লাগবার কথা নয়, টাকা পয়সার হদিশ করতে সময় লাগবে। সব খবর পাওয়া গেলেও এই খবরটা পাওয়া যায়নি, তবে এই নিয়ে রামহরির বিশেষ চিন্তা নেই। আলমারি, বাক্স, প্যাটরা, খাট পালঙ্কের আড়ালে কোথাও না কোথাও টাকা পয়সা মিলবেই, এই যুগে তো আর কেউ মাটিতে ধনসম্পত্তি পুঁতে রাখে না। রামহরি পা টিপে ইজি চেয়ারের কাছে এলো, সীতানাথ কবিরাজ নিঃসাড়ে ঘুমোচ্ছেন, মনে হচ্ছে মরে গেছেন। রামহরি খুশি হলো কিন্তু ঝুঁকি নিল না, কাঁধের ঝুলি থেকে ঘুম পাড়ানি স্প্রেটা বের করল। এই স্প্রে অতিরিক্ত কাজের জিনিস, নাকের কাছে নিয়ে মাত্র একবার টিপতে হবে, ফচাং, ব্যাস 2 ঘন্টার জন্য নিশ্চিন্ত। রামহরি আড়াইবার স্প্রে টিপল, তার মানে 2+½, মোট 3 ঘন্টার জন্য বুড়ো এখন ঘুমোবে। সীতানাথ কবিরাজ হালকা নড়লেন, অথবা কে জানে হয়তো নড়লেন না। রামহরি টর্চ জ্বালালো, জ্বলা টর্চ চারপাশে ঘুরিয়ে চমকে উঠল সে, আরে এ তো ভাড়ার ঘরই বটে, তার তো ভুল হয়নি, হিসেবেই ছিল ভাড়ার ঘরে শীত কাটবে, তাই কেটেছে। মাটিতে আর দেয়ালের তাকে সারি সারি মুখ বন্ধ ছোট বড় পাত্র, কোনোটা কাঠের, কোনোটা স্টেনলেস স্টিলের, কোনোটা আবার পিতলের, কেউ চৌকো কেউ গোল, ভাড়ার ঘরে যেমন থাকে আর কি। বড় বড় সেসব কৌটোর গায়ে কাগজ ছাঁটা, তাতে লেখা চাল ডাল আটা ময়দা চিনি নুন ছাতু সুজি। টর্চ নিভিয়ে রামহরি ফিক করে হেসে ফেলল, বুড়ো হলে কি হবে, সীতানাথ কবিরাজের খাওয়ার লোভ এখনও সপসপে, নইলে রান্নার এত আয়োজন কেউ রাখে। রামহরি বুড়োর লুঙ্গির কোচা থেকে চাবির গাছা টেনে বের করল, তার দীর্ঘ চোর জীবনের অভিজ্ঞতা শিখিয়েছে এই ধরনের সাবধানী লোক আলমারির চাবির গোছা সবসময় নিজের সঙ্গেই রাখে, কিন্তু মানুষটা ভাড়ার ঘরে ইজি চেয়ার এনে ঘুমোয় কেন, মনে হয় ইঁদুরের হাত থেকে চাল ডাল পাহারা দেয়। সত্যি এই ঘরে মোটে ইঁদুরের খুটখাট নেই, কথাটা মনে হতে রামহরি এবার আওয়াজ করে হেসে ফেলল। আওয়াজ করে হাসতে এখন অসুবিধা নেই, গৃহকর্তা উঠবে না, তাকে ঘুম পাড়ানি দেওয়া আছে। ভাড়ার থেকে বেরিয়ে শুরু হলো গুপ্তধন সন্ধান, কিন্তু কোথায় সীতানাথ কবিরাজের জমানো টাকা পয়সা গয়না গাঁঠি কোথায় লুকোনো? রামহরি সব ঘর তন্ন তন্ন করে ফেলল, আলমারি সিন্ধুক ট্রাঙ্ক সুটকেস বাক্স প্যাটরা কিচ্ছু বাদ দিল না, খাটের লেপ কম্বল ওলট পালট করে ফেলল, বালিশ ছিঁড়ে তুলো বের করে দেখল, খাটের তলায় ঢুকে মেঝে ঠুকে দেখল, ডব ডব আওয়াজ হচ্ছে কি না, না হচ্ছে না, তার মানে মেঝের তলায় গর্ত করে কলসি ঢোকানো নেই। রামহরি বারান্দায় রাখা কটা ফুলগাছের টপকে ছাড়ল না, ভেঙে দেখল, ভিতরে যদি কিছু থাকে, না কোথাও কিছু নেই। হতাশ রামহরি, এত খাটাখাটনির পর খালি হাতে ফিরে যাওয়াটা চোর জীবনের পক্ষে একটা লজ্জার ঘটনা, আর অপেক্ষা করাও যাবে না, সীতানাথ কবিরাজ এবার জেগে উঠবে।
রাগে মাথা গনগন করছে রামহরির। ভাড়ার ঘরে এসে দাঁড়াল সে। সীতানাথ এখনও মাথা ঝুঁকিয়ে বসে আছেন। রামহরি মনে মনে ভাবল, একেবারে খালি হাতে ফেরা যাবে না, যাওয়ার সময় অন্তত ময়দার টিনটা বগলে করে নিয়ে যাওয়া উচিত, বাড়িতে গিয়ে খানকতক লুচি তো খাওয়া যাবে। ময়দা লেখার টিনটা ছিল পায়ের কাছেই, রামহরি সেটা তুলে নিল। তুলেই চমকে উঠল, এত বড় গোল টিনটা এত হালকা কেন, হায় রে এটাও খালি। খটাং আওয়াজ করে ঢাকনা খুলল রামহরি, দ্বিতীয়বার চমকে উঠল, ময়দা নয় টিনের কৌটো ভর্তি টাকা। রামহরির মাথায় বিদ্যুৎ খেলে গেল। তার মানে সীতানাথ কবিরাজ ভাড়ার ঘর বোঝাই করে রেখেছেন টাকায়, কেউ যেন বুঝতে না পারে, তাই রাতে এই ঘরেই ঘুমোন। রামহরির নিজের ওপর রাগ হলো, এটা বুঝতে পারল না। রামহরি একটার পর একটা কৌটো খুলতে লাগলো, চাল ডাল আটার কৌটো, আর সেখান থেকে মুঠো মুঠো টাকা বের করে ভরতে লাগলো থলিতে। কাজ শেষ করতে লাগলো মাত্র কয়েক মিনিট। ভাগ্যিস লুচি খাওয়ার ইচ্ছে হয়েছিল, ইস কতদিন যে গরম গরম লুচি খাওয়া হয়নি। থলি বোঝায় টাকা নিয়ে সিঁধের কাছে এগিয়ে গেল রামহরি, আর তখনই শরীর ঝনঝন করে উঠল তার। শীত কোথায়, এই দেওয়ালি তো কেটেছিল, গেল কই? সীতানাথ কবিরাজ যেখানে শুয়েছিল তার ডান দিকেই তো ছিল, নাকি বাঁ দিকে? দ্রুত হাতে টর্চের আলো গোটা ঘরে ঘোরালো রামহরি। না, দেয়াল সিঁধের গর্ত তো দূরের কথা, একটা ফাটাফুটোও নেই, মনে হচ্ছে একেবারে নতুন দেয়াল। রামহরির কপালে ঘাম, সে বিড়বিড় করে চোর পলায়ন মন্ত্র আওড়াতে লাগলো। পড়েছি আটকে আমি, ওগো মোর প্রাণজামি, ওগো মোর পলায়ন দেবতা, কোথা তুমি বলো প্রভু, পাপ তো করিনি কভু, চুরিতে দিয়েছি মোর পুণ্যের ক্ষমতা, পথ মোরে বলে দাও, যদি চাও ভাগ নাও, কেন এই অভিশাপ ভাবিতা। একবার নয় তিনবার মন্ত্র পড়ল, মন্ত্র কাজ করল না, জল জ্যান্ত একটা গর্ত উধাও হয়ে গেল কি করে। এই গুডবয় বাড়ির দরজা কোন দিকে, জানলা কোন দিকে, মনে পড়ছে না। উঠে দাঁড়াতে গেল রামহরি, কে যেন মেঝের সঙ্গে তার পা দুটো বেঁধে দিয়েছে। ঠিক তখনই কাঁধে হাত, আটকে উঠল রামহরি, ঘাড় ঘোরাল। অন্ধকারে সীতানাথ কবিরাজের মুখ স্পষ্ট দেখতে পেল, সে বুড়ো মিটি মিটি হাসছে। গেল সোমবার হাতেটা খুলে মরবার পর থেকে তোর জন্য এই ঘরে অপেক্ষা করছি রামহরি, তুই যে চুরি করতে আসবি সে খবর তো তোর জ্যান্ত অবস্থাতে পাইনি, পেয়েছি মরে। তুই যদি মাঝখানে একবার এদিক পানে আসতি আমার মরার খবর পেতিস, না পে ভালোই হয়েছে। আয় এবার দুজনে মিলে পাহারা দিই, এত টাকা পয়সা একা তো আর পাহারা দেওয়া যায় না। রামহরি চোরকে সীতানাথ কবিরাজ কিভাবে হত্যা করেছিলেন, গলা টিপে, নাকি কুস্তির প্যাঁচ মেরে, নাকি স্রেফ ভয় দেখিয়ে, কেউ জানে না। তবে দুজনে একসঙ্গে আছে বেশ, রামহরি এখনও মাঝে মধ্যে অদৃশ্য শীত দিয়ে চুরি করতে বেরোয়। সীতানাথ কবিরাজ হেসে বলেন, তোর তো এখন ভারী মজা, চুরি করতে গেলে আর শীত কাটতে হয় না, তুই তো এখন ভূত, তাই তো? রামহরি লজ্জা পেয়ে হাত কচলে বলে, না স্যার, ভূত হই আর যাই হই, শীত না কাটতে জানলে চুরিতে ইজ্জত নাই, চারপাশ শীত না কাটা চোর তো আর কম নাই স্যার, তাদের ইজ্জত নাই।